প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টোটাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে জানানোর চেষ্টা করব লঞ্চে পরিবেশন করা খাবারের মান সম্পর্কে কিছু অজানা কথা। তো অবশেষে আমাদের খাবার চলে আসছে। আমরা হালকা পাতলার ভিতরে একটু অর্ডার করছি, বেশি যেহেতু ভ্রমণে যাচ্ছি বেশি একটা খাবার দরকার নেই। হালকা পাতলা কিছু খাবার দিতে আমরা নিয়েছি একটু ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আলু ভর্তা, আর আছে এখানে আছে কাঁচামরিচ দিয়েছে দুটো বড় বড়, লেবু আছে 2 পিস, আর লবণ, আবার মুরগিও, আর মুরগিও আছে, মুরগির ডালও আছে, আর ডাল ও সুন্দর ডাল, চচ্চড়ি ঘন ডাল, মনে হয় খুব স্বাদ হবে, টেস্ট দেখে মনে হচ্ছে কালার অনেক সুন্দর। আমি মানে খাবারটা খুব ভালোভাবে পরিবেশন করছি, গরম গরম ভাত সুন্দর। ভাই আপনি তো এই আজকে প্রথম লঞ্চে যাচ্ছেন আর খাচ্ছেন, হ্যাঁ খেতেও কিন্তু যত ভ্রমণ করছেন এবং খাইতে পারছেন কোনো ভ্রমণে, এভাবে আর কোনো ভ্রমণে বাংলাদেশে বাংলাদেশে কোনো ভ্রমণে এত সুন্দর ভাবে খাওয়ার আয়োজন, ভ্রমণ করতেছেন খাইছেন ই করতেছেন এরকম নাই। ওকে বিসমিল্লাহ করে দেখাচ্ছে, একা একাই নিজে নিয়ে নিয়েছে, আমার একটুকু দেন, আমারটা আমাকে নিতে হবে। স্যার মানুষ বরিশালের মরিচ, আমরা গরম গরম ভাত নিচ্ছি, খাবার আগে আপনাকে অর্ডার দিতে হবে, ওরা 1 ঘন্টা আগে অর্ডার নিয়ে যায়, আবার জিজ্ঞেস করবে আপনি কখন খেতে চাচ্ছেন, ওরা ওই অনুযায়ী আপনাকে খাবারটা তৈরি করে নিয়ে আসবে। চিংড়ি মাছের ভর্তা কেমন হয়েছে ভাই? ভর্তাটা আলু ভর্তা কেমন? সুন্দর মিহি হয়েছে, রেকর্ড হচ্ছে হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ড হবে মনে হয়। ভর্তাটা ভালো, পারফেক্ট, ঝাল টাল সব ঠিকই আছে ভাই। খেয়ে যে এত মজা, লঞ্চে খাওয়া যে খাবার যে এত মজা, আসলে আগে জানতাম না, আগে জানতাম না, আগে জানলে কি বারবার আসতেন? আসতাম। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি বারবার আসবেন সমস্যা নাই, যতবার আসবেন ওরা ততবারই খাবার দেবে, তবে ততবার আপনাকে টাকা দেবে। তবে চিংড়ির সাথে আলু ভর্তা কেমন হবে ভাই? চিংড়ি, হ্যাঁ চিংড়িটা মনে হয় একটু কেমন যেন আর কি, মনে হয় চিংড়ি তার কিছু মিক্স করছে কিনা, পরিশেষে বলা যায় লঞ্চের খাবার পরিবেশন ধরনটা ছিল খুবই চমৎকার এবং স্বাস্থ্যসম্মত। খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে খাবার শেষ অবধি তাদের সার্ভিসটি ছিল এক কথায় জোস। অন্যান্য যে কোনো পরিবহনে ভ্রমণের চেয়ে লঞ্চ ভ্রমণ ছিল সর্বসময় সর্বকালে শ্রেষ্ঠ এবং আরামদায়ক। একথা আমরা অনেকেই জানি না। তো ধন্যবাদ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো লাগলে পেজটিকে ফলো করে দেবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।